ওকে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবর মতো আপনাদের সাথে আছি, আমি আপনাদের জানাই ভাই প্রাণের ভাই সজীব। আজকে নতুন একটা টপিক নিয়ে এসেছি, সেটা কি, সেটা হলো যারা আমার মতো কিউরিয়াস যে এই যে আমরা প্রতিদিনের নিত্যনৈমিত্তিক কাজের জন্য যে ব্রাউজারগুলো ইউজ করতেছি, যেমন মনে করেন গুগল ক্রোম, গুগল ক্রোম ছাড়া এখন আর জিনিস চিন্তাই করা যায় না যে ব্রাউজ করার কথা। আচ্ছা ওটা বাদ দিই, গুগল ক্রোম, ফায়ারফক্স বা ইউসি ব্রাউজার বা ম্যাক্সটন, এমএক্স ব্রাউজার, অনেক ব্রাউজার আছে। এই ব্রাউজারগুলো যে সবাই ফ্রি অফার করতেছে, তাদের ইনকাম সোর্সটা কি? এই যে এত এত টাকার ডেভেলপারদেরকে দিয়ে এই সমস্ত ব্রাউজার ডেভেলপ করে আপনার বিভিন্ন মার্কেট প্লেসে ছাড়ার মাধ্যমে আমরা ইউজ করতেছি, তাহলে কোম্পানির বেনিফিটটা কি? কোম্পানি কোন জায়গা থেকে রেভিনিউ আর্ন করে? আলটিমেটলি আমরাই কি ওটা পে করতেছি না কোম্পানি অন্য কোথাও থেকে ফান্ডিং করতেছে, সেই জিনিসটা আমরা জানবো পুরো ভিডিও জুড়ে। আর হ্যাঁ, ভিডিও লাস্টে থাকতে একটা স্পেশাল টিপ, আর যারা অর্নামেন্টস ক্লিন করতে চান বাসায় অতি সহজে, তাদের জন্য একটা টিপ ভিডিও লাস্টে থাকবে অবশ্যই, কারণ আপনারা ভিডিওটা টেনে টেনে পুরোটা দেখে যাবেন এ টু জেড। জোকস অ্যাপার্ট, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন, কী করতেছেন ভাই, জলদি জলদি সাবস্ক্রাইব করেন। কথা না বাড়ায় চলুন যাই পুরো ভিডিওতে। শুরু থেকেই শুরু করি, প্রথমে ব্রাউজারের উত্থান এবং বর্তমান পর্যায় পর্যন্ত আসি, সেটা স্টোরি বড় করবো না, শর্টকাটে বলবো। 1994 সালের পর থেকে যখন ব্রাউজার মানে ইন্টারনেট ব্রাউজিংটা যখন অনেক বেশি জনপ্রিয় হওয়া শুরু করলো, যদিও তখন এটা ল্যানের মাধ্যমে করা হতো, WWW মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তখন পর্যন্ত আসেনি, নর্মালি ল্যানের মাধ্যমে করা হতো, তখন বিভিন্ন কোড টাইপের মাধ্যমে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে যোগাযোগ করা বা ফাইল শেয়ারিংয়ের মাধ্যমে এই মূল কথাটা হলো ব্রাউজিং জিনিসটা চলে আসছে। তো এরপরে যখন 1995 বা 96 পর থেকে ব্রাউজারটা অনেক বেশি জনপ্রিয়তা পাওয়া লাভ করলো এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব চলে আসছে, তখন দেখা গেলো কি, অনেকগুলো প্রতিযোগী প্রতিষ্ঠান চলে আসে। আপনার উইন্ডোজ তাদের নিজস্ব 98 পর থেকে নিজস্ব একটা ওয়েব ব্রাউজার ছাড়লো, সেটা হলো ইন্টারনেট এক্সপ্লোরার। এরপরে আপনার আসছে নেটস্কেপ, কিন্তু দুইটাই ছিল প্রিমিয়াম, উইন্ডোজের অলরেডি প্যাকেজের মধ্যে এই ব্রাউজারটা ইনস্টল করা থাকতো এবং নেটস্কেপ আলাদাভাবে চার্জ করতো, তখন মনে করেন $15 বা $16 মতো চার্জ করতো শুধুমাত্র ইন্টারনেট ব্রাউজারটা ব্যবহার করার জন্য, সেটা হলো একবার লাইসেন্স কিনলে। তো এইভাবে ব্যবসাটা চলতে থাকে, কিন্তু কিছুদিন পরে সার্চ ইঞ্জিন যে গুগল, তারা চিন্তা করলো কি যে আমাদের একটা ব্রাউজার নিজস্ব ডেভেলপ করা দরকার। তখন তারা বিভিন্ন প্রকার ডেভেলপারদের সাথে যোগাযোগ করে ফায়ারফক্সের সাথে চুক্তি করার মাধ্যমে একটা নতুন ব্রাউজার ডেভেলপ করে, সেটা তখন পর্যন্ত ক্রোম দেয় না, সেটা যাওয়া ছিল গুগল ব্রাউজার, জাস্ট এতটুকুই। তো 2004 পর থেকে আস্তে আস্তে তারা ক্রোমটার উপরে বেশি পরিমাণ জোর দেওয়া শুরু করলো এবং ক্রোমটাকে ভালোভাবে ডেভেলপ করা শুরু করলো। এই মুহূর্তে 2004 পর থেকে আবার নেটস্কেপের জনপ্রিয়তাটা কমে গেল, কারণ অলরেডি উইন্ডোজের সাথে ইন্টারনেট এক্সপ্লোরার দেওয়া আছে, বাড়তি কেন আমি ডাউনলোড করতে যাব, কেন পেমেন্ট করতে যাব, এই চিন্তাটা মানুষকে খাইতেছিল। ফ্রি যেহেতু উইন্ডোজের সাথে আস্তে আস্তে সবাই ইন্টারনেট এক্সপ্লোরারটা ইউজ করা শুরু করলো। তা আলটিমেটলি দেখা গেলো কি, 2004-এর দিকেও সুবিধা করতে পারতেছিল না, 6-এর দিকেও, 8-এর দিকেও এই ক্রোমটা এত বেশি সুবিধা করতে পারতেছিল না। তখন করলো কি, অ্যাপেলের সাথে চুক্তি করলো, অ্যাপেলের ডিফল্ট ব্রাউজারের মধ্যে ডিফল্ট সার্চ ইঞ্জিন গুগল যুক্ত করা হয়েছে এবং যে ইন্টারনেট এক্সপ্লোরার সেখানেও গুগল ক্রোম, সরি গুগলের যে সার্চ ইঞ্জিন সেটাও যুক্ত করা হয়েছে। তো ওরা কী করলো, লুকায়িতভাবে যে আপনার ব্রাউজারটা সেটা ডেভেলপ করা শুরু করলো। তখন 2008-09-এর দিকে যখন আপনার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটা আসলো, সেটার মধ্যে ডিফল্ট ওয়েব ব্রাউজার সেটা ক্রোম ইনস্টল করে দেওয়া থাকলো। তো আস্তে আস্তে দেখা গেলো কি, অ্যান্ড্রয়েডের যে ব্যবহারকারী তাদের সংখ্যা বাড়তেছে, আবার যারা পিসি ব্যবহার করেন তারা শুধু ইন্টারনেট এক্সপ্লোরারে ঢুকে এত কিছু হ্যাং ট্যাং সহ্য করে আপনার যে গুগল যে সার্চ ইঞ্জিনটা সেটা এতটা মনে করেন ফলাফল ভালো দিতেছিল না, তখন তারা চাইলো কি যে গুগলে যেহেতু ডিফল্ট ওয়েব ব্রাউজার আছে তাহলে আমরা কেন ওইটা ডাউনলোড করি না। তখন আস্তে আস্তে ওইটারও ডাউনলোড সংখ্যা বাড়তে থাকলো। তা আলটিমেটলি দেখা গেলো কি, এখন বর্তমানে হিসাব যদি করি 2.65 বিলিয়ন আপনার গুগল ডাউনলোড, মানে সবাই ডেইলি ইউজার, তো 2.65 বুঝতেই পারতেছেন, 200 কোটি আর 65 লাখ হিউজ নাম্বার। তো আর আছে কি ফায়ারফক্স, ফায়ারফক্স আছে দ্বিতীয় পর্যায়ে, কিন্তু ফায়ারফক্স বা অন্যান্য ব্রাউজার দেখে আমরা গণনা করতেছি না, কারণ আলটিমেটলি গুগলের যে ক্রোমিয়াম ভার্সন, ওই ক্রোমিয়াম ভার্সনটাই অন্যান্য ব্রাউজাররা ইউজ করতেছে, এটা গেল ফার্স্ট পার্ট। তো এই যে আপনার যে গুগল এত কিছু যে ফ্রি দিচ্ছে, আলটিমেটলি এটার উদ্দেশ্যটা কি, গুগল এটার পিছনে এত পরিমাণ ফান্ডিং করতেছে, এত পরিমাণ ফান্ড এটার পিছনে খরচ করতেছে, তো আলটিমেটলি গুগলের এখানে বেনিফিট কি? এখন আপনি সেই বেনিফিটের পর্যায়ে, আপনি দেখবেন বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করার সময় আপনি বিভিন্ন অ্যাড দেখতে পান, ওই অ্যাডগুলো কোথা থেকে আসে, গুগল থেকে আসে, যারা স্পন্সর আছে তারা গুগলের সাথে যোগাযোগ করার মাধ্যমে ওই অ্যাডগুলো শো করে। এখন আপনি মনে করেন যে কোনো ওয়েবসাইটে যাচ্ছেন, কখন কোন ওয়েবসাইটে যাচ্ছেন সেটা গুগলের জানা দরকার, কারণ আপনাকে অ্যাড শো করতে হবে। ধরেন আপনি লিটারেলি যারা আপনাকে মার্কেটিং করতে আসে, মনে করেন ম্যান টু ম্যান মার্কেটিং,
আপনাকে কাছে কেউ ফ্ল্যাট বিক্রি করবে, তো আপনি বিকাল 5টায় কোন জায়গায় আছেন, মনে করেন আপনি অফিসে আছেন বাসায় আছেন, সেটা ওই মার্কেটারে জানতে হবে। তারপরে গিয়ে আপনার বাসায় বা আপনার অফিসে গিয়ে যোগাযোগ করার মাধ্যমে মানে অ্যাটলিস্ট আপনার কাছে পৌঁছাই দিতে হবে, তার মানে আপনি কোথায় আছেন সেটা জানতে হবে তার। এই জানার মাধ্যমটাই হলো ক্রোম, মানে একটা ওয়েবসাইট কতবার ব্রাউজ হচ্ছে, কত কোলা ব্রাউজার থেকে মানুষ লগ ইন করতেছে, ওই ওয়েবসাইটে অ্যাড দিলে গুগলে কী পরিমাণ বেনিফিট আসবে, আলটিমেটলি রেভিনিউ কী পরিমাণ হবে, ওই অ্যানালাইসিসটা করার জন্য ক্রোম ব্রাউজারটা অনেক বেশি জরুরি। আপনি যদি নেট যে প্রফিট ক্যালকুলেশন করেন, অ্যানালাইটিক্স মনে করেন অ্যাড রেভিনিউয়ের যে অ্যানালাইটিক্স আছে, সো এই অ্যানালাইটিক্সটা যদি আপনি ভালোভাবে পর্যবেক্ষণ করেন, ওই অ্যানালাইটিক্সের 60% শুধু নির্ভর করে ক্রোম ব্রাউজারের উপরে, মানে ক্রোমিয়াম যুক্ত, যেমন মনে করেন অপেরা ব্রাউজার, ফায়ারফক্স, অন্য সবগুলো আছে, সবার ডাটা এখন আলটিমেটলি গুগল ইউজ করতেছে নিজেদের ওয়েব সার্ভারে বা ওয়েভাবে। তো এতগুলো ডাটা অ্যানালাইসিসের মাধ্যমে যখন কারেক্ট অ্যাড শো করতেছে, তখন আলটিমেটলি অ্যাড রেভিনিউও বাড়তেছে। ওই অ্যাড রেভিনিউয়ের 20% যদি এটার মধ্যে ইনভেস্ট করে, আলটিমেটলি এটা থেকে রিটার্ন আসতেছে 120%, তার মানে 20% ইনভেস্ট করে 120% রেভিনিউ আসতেছে। তো গুগল মানে গুগল কখনোই ক্রোমটা ফ্রি দিচ্ছে না, তার মানে আপনি হলেন এখন প্রোডাক্ট, আপনাকে ভালোভাবে ট্র্যাক করার মাধ্যমে, ভালো অ্যাড শোয়ের মাধ্যমে আপনার কাছ থেকে টাকা ইনকাম করে নিতেছে। তার মানে যদি কোনো জিনিস আপনাকে ফ্রি অফার করে, আপনি প্রোডাক্ট, যদি আপনি কিনে নেন তাহলে আপনি প্রোডাক্ট কিনতেছেন, আর ফ্রি হলে আপনি প্রোডাক্ট। এটাই ছিল পুরো ভিডিও জুড়ে তারা কীভাবে রেভিনিউটা আপনার অ্যাচিভ করে। আর লাস্টের পার্টে আসি, সেটা হলো যদি কেউ অর্নামেন্টস ক্লিন করতে চান তাহলে কীভাবে করবেন, সেটা হলো বাজার থেকে কাপড় ধোয়া সোডা নিয়ে আসবেন, আলটিমেটলি পানির মধ্যে দিয়ে 2-4 চামচ সোডা দিয়ে আপনি যে অর্নামেন্টসগুলো আছে সেটা দিয়ে জাস্ট খালি হিট আপ করে দেবেন। মনে করেন এটা গ্যাসে চুলা হইতে পারে, কারেন্টে চুলা হইতে পারে, অনেকক্ষণ ধরুন 15-20 মিনিট বয়েল করার পরে আপনি ক্লিন করবেন, আশা করি আপনার অর্নামেন্টসগুলো একেবারে নতুনের মতো ক্লিন হয়ে যাবে, আর না হলে ভাইয়ের কমেন্টে অবশ্যই জানাবেন, আর হইলে তো অবশ্যই জানাবেন, আর হ্যাঁ হ্যাঁ অন্যান্য ভিডিওগুলো অবশ্যই চেক করবেন। ভালো থাকবেন, পরিবার নিয়ে সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।